করেছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, অবশ্যই আপনাদের স্বাগত। আপনাদের সাথে ফোন ইন লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছি আমি পৌলমি, প্রত্যেকবারের মতন একদম সঠিক সময়ে সঠিক দিনে উপস্থিত হয়ে গিয়েছি। দর্শক বন্ধুরা, যারা আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য, চটপট চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য। তবে প্রথমেই কিছু কথা আপনাদেরকে মনে করিয়ে দেবো, যারা আপনারা আজকে এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই মনে রাখবে আপনাদের কাছ থেকে কিন্তু আমরা সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং প্লেসটা, এটা কিন্তু আমরা নেব এবং এই ইনফরমেশন গুলো একদম সঠিক দেবেন। তার কারণ আপনাদের দেওয়া, কারণ দেখুন আপনারা রয়েছেন পর্দার একদম ওপারে, ফোন ইন লাইভের মাধ্যমে, ফোনের মাধ্যমে আপনাদের দেওয়া তথ্যের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনাদের ভবিষ্যতের সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন। তাই সঠিক তথ্য দেওয়ার দায়িত্বটা অবশ্যই আপনাদের, এবং যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই বলবো টিভির ভলিউমটা কিন্তু একদম জিরো করে দিয়ে ফোনের মাধ্যমে শুনবেন, তাহলে কিন্তু আপনারও যেমন শুনতে মানে সুবিধা হবে, তেমনি আমাদেরও আপনাদের সাথে কিন্তু আলোচনা করতে সুবিধা হবে। তো অবশ্যই চলে আসবো সেই মানুষটির কাছে যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সকলের সঙ্গে থাকেন, শত কাজের মধ্যেও কিন্তু তিনি প্রায় সময় একটাই বিষয় চেষ্টা করে থাকেন যে কিভাবে একজন সাধারণ মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়া, কিভাবে একজন সাধারণ মানুষকে তার ঠিকঠাক জায়গায়, যে জায়গাটায় আমরা পৌঁছতে চাইছি সেই জায়গায় পৌঁছে দেওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া। তো সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তিনি আর কেউই নন, অবশ্যই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং জ্যোতিষ গুরু, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর দেবাশিষ শাস্ত্রী। নমস্কার শাস্ত্রী। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সকলকে আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে ভালো আছেন, অনেক ঝড় তুফান মাথার উপর দিয়ে গেছে আপনাদের, তো এখন একটু শান্ত মেজাজে আপনারা ফিরেছেন, আমরা সবাই ফিরেছি। তো আমরা এখন কাজে মন দেব, আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিবার সকলকে ভালো রাখবো, নিজেও ভালো থাকবো, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো। তো এখন কর্মজীবনে আমরা প্রবেশ করবো, পুজো পার্বণ অনেক কিছু গেছেন ভাইকোটা। তো আজকের যে আলোচ্য বিষয়, যে আপনি যদি আপনার জীবনকে গড়তে চান বা আপনার সন্তানের জীবনকে গড়তে চান, তাহলে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে আপনি গড়তে পারবেন। কারণ আপনারাও জানেন, অনেকে এখন জেনে গেছেন বা অনেকে অ্যাস্ট্রোলজি বুঝেও গেছেন, যে ভগবান মানে আমাদের ঈশ্বর যা সৃষ্টি করেছেন, যাদের মানব জন্ম দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন জন্ম, মানব জন্ম, তার ছেলেই হোক মেয়েই হোক, তাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ বা কেরিয়ার, তার এডুকেশন, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ভগবান লিখে পাঠিয়েছেন। সুতরাং সেই জায়গায় অনেকের জীবনে রাতারাতি সেগুলি সম্ভব হয়েছে বা সম্ভব হচ্ছে, আবার অনেকের জীবনে সম্ভব হচ্ছে না। তো সম্ভব যাদের হচ্ছে না, কেন হচ্ছে না, সেই ডায়াগনোসিস আপনাকে করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনার পাশের বাড়ি বা আপনার বাড়ি অথবা আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তাদের হচ্ছে, আপনার কেন হচ্ছে না। নিশ্চয়ই আপনার জন্মকোষ্ঠীতে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাথী, ভৌতিক যোগ, গুরুচন্ডালী যোগ বা দারিদ্র যোগ বা অমঙ্গল দোষ বা অঙ্গারী দোষের মতন দোষ রয়েছে বলে তাই আপনার জীবনে কেরিয়ার তৈরি হচ্ছে না, বা উচ্চশিক্ষা হয়েও আপনার চাকরি হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে আপনার উচ্চশিক্ষা হওয়ার আগেই আপনার শিক্ষা থেকে আপনাকে স্তব্ধ হয়ে যেতে হচ্ছে, বা আপনার কর্মজীবন ব্যাহত হচ্ছে, আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, আপনি অর্থ সমস্যায় ভুগছেন, আপনি দাম্পত্য সমস্যায় ভুগছেন, আপনার স্ত্রী বা পুত্রের সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে,
সন্তান অবাধ্য হচ্ছে, প্রপার্টিগত সমস্যা হচ্ছে, বা এরকম ধরনের অবাস্তব জিনিস আপনার জীবনে ফিরে আসছে। তো এই সমস্ত অশুভ দোষের জন্য যারা জীবনকে গড়তে চাইছেন, আলটিমেটলি গড়তে চান, সমস্যামুক্ত জীবনে যদি ফিরতে চান, তাহলে অভিজ্ঞ একজন মানুষের কাছে, যারা বংশ পরম্পরায় কাজ দিয়েছেন বা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিফিকেশন করেছেন, যারা এক্সপার্ট, তাদের কাছে পৌঁছে যেতে হবে। তবেই কিন্তু আপনার সন্তানের ভাগ্য বা কেরিয়ার তৈরি হবে, বা আপনার অশুভ গ্রহের দোষ থেকে আপনি মুক্তি পাবেন, আপনার শুভ যোগে পরিণত হবে আপনার জীবন, এবং আপনি ভালো থাকবেন, সমস্ত সমস্যা দূরীভূত করে আপনি ভালো থাকতে পারবেন। তো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে লাইফ ফোরের অনুষ্ঠান শুরু করছি। আলোচ্য বিষয় আমাদের আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার, এদের কেন কারা চান্স পাচ্ছেন না, বা ডাক্তার ইঞ্জিনিয়ার কারা পাচ্ছেন, বা কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার গড়বেন, বা সরকারি চাকরি কিভাবে আসতে পারে, এই নিয়ে আমরা আজকে আলোচ্য বিষয়ে আপনার জন্ম তারিখ আর সময়? 24/12/1976। আর সময়টা? সকাল 6:05। কোথায় ছিল জন্মস্থান আপনার? বীরভূম ছিল? বীরভূম ছিল। আপনি সার্ভিস করছেন কি প্রাইভেট সার্ভিস করছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি কি নিয়ে প্রশ্ন আপনার? আপনার আজকে প্রশ্নটা কি বিষয়, কি নিয়ে জানতে চাইছেন? জানতে চাইছেন স্যার, আমার কোনো বাস্তু দোষ আছে কিনা, আমার আমার জীবনে কোনো বাস্তু আছে কিনা। কি আছে আপনার জীবনে? বাস্তু কোনো প্রভাব পড়ছে কিনা, মানে ইশান কোনো পায়খানা বাথরুম আছে আমার। আচ্ছা, বাস্তু কোনো সমস্যা, আপনি বাস্তু দোষ আছে কিনা ভালো প্রশ্ন। কারণ আপনি একজন স্কুল টিচার, প্রথমে কথা হচ্ছে আপনি গভর্নমেন্ট জব করছেন, যারা গভর্নমেন্ট জব করে তাদের অনেকটাই সমস্যা দূরীভূত থাকে। প্রথমে বলি, লগ্নস্থানে আপনার রবি বুধ কানেক্টেড হয়েছে মঙ্গলের সঙ্গে, অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে আপনার। আরেকটি জায়গা রয়েছে আপনার পঞ্চম হাউসে গেমদ্রী দোষ রয়েছে, আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে। এই বাস্তুর প্রভাব আপনার বাড়িতে রয়েছে। দেখুন, ঈশান কোণে বা নর্থ ইস্ট কোণে আপনার টয়লেট বা পায়খানা, বাথরুম বা আলাদা কিচেন বা রান্নাঘর অথবা সিঁড়ি ঘর, এই কটা আইটেম যদি আপনার কারোবারে থাকে, তার সমস্ত জায়গায় বাস্তুর প্রভাব পড়বে। বুঝতে পারছি আপনি শিক্ষকতা করছেন বটে, কিন্তু আপনি অর্থ সেভিংস এর জায়গায় আপনার প্রবলেম হচ্ছে। আমি ফোন করেছিলাম, আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবেন। এখন লকডাউন তো এখনো কমপ্লিট হয়নি, তো যাই হোক অ্যাভেলেবেল হচ্ছে, অনেক চেম্বারই অ্যাভেলেবেল হয়ে গেছে। চেম্বারটা অত দূর যেতে পারবো না বিরুম, আপনি কি শোনাবলে চলে আসতে পারেন? শোনাবলে চলে আসুন। আপনি কি শোনাবলে চলে আসতে পারেন? হ্যাঁ, তাড়াতাড়ি যেতে এত আগামী মাসে হয়তো হতে পারে, সেটা নিশ্চয়ই হোটেল মানুষই আপনারা নিশ্চয়ই জানেন। আর একটি কথা হচ্ছে যে বুদ্ধিভ্রমে আপনার জীবনে সুযোগ হাতছাড়া হয়েছে অনেকবার। ঠিক আছে, অসুবিধা কিছু নাই, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে আপনি আপনার বাস্তু স্কেচটা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। বাস্তু স্কেচটা পাঠালে আমি দেখে কোথায় কি প্রবলেম আছে, কি আছে সবটাই আপনাকে বলে দেবো।
আপনি যোগাযোগ করবেন, অসুবিধা কিছু নেই, একদম ঠিক আছে। মানে অনলাইনে কিন্তু এখন বহু মানুষ যোগাযোগ করছে, বললে স্যার বেশি স্যাটিসফ্যাকশন হবে। নিশ্চয়ই দেবাশীষদা, দেবাশীষদা সবটাই করে দেন অনলাইন দ্বারা, আপনারা জানেন। আর শিউরি, তারাপীঠ, বোলপুর, আপনার হচ্ছে কি বলবো, বর্ধমান, দুর্গাপুর, বহু জায়গায় বসেন বা আসেন এখন পর্যন্ত, আর যতদিন বাসবেন ততদিন পর্যন্ত আপনার সেবা করে যাবেন। সুতরাং কাজ সবই আপনার করতে হবে। আমার মনে হয় আপনি অনলাইনে যোগাযোগ করুন, হ্যাঁ অনলাইনে একবার যোগাযোগ করুন। আর খুব সমস্যা হলে আমার মনে হয় আপনি সামনের মাসে কৃষ্ণনগর চলে আসুন, কৃষ্ণনগরে তো চেম্বারে উনি মানে আসবেনই। একটু দর্শকদের জানিয়ে দিই, আগামী 20 তারিখ কিন্তু আপনারা সবাই দুর্গাপুর পেয়ে যাচ্ছেন, 20 নভেম্বর আপনারা সবাই দুর্গাপুর পাচ্ছেন, 23 নভেম্বর আপনারা বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন, অবশ্যই 30 তারিখ মানে নভেম্বর মাসের 30 তারিখে কিন্তু আপনারা কাকদ্বীপ পেয়ে যাচ্ছেন, এবং ডিসেম্বর মাসের 7 তারিখে আপনারা পাচ্ছেন বর্ধমান, 8 তারিখে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, অবশ্যই 14 তারিখ পেয়ে যাচ্ছেন মেচেদা। সুতরাং এতগুলো জায়গায় কিন্তু আপনারা শাস্ত্রীজিকে পাচ্ছেন। তো এই সমস্ত জায়গায় যারা আপনারা দেখাতে চাইছেন, আপনাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা কিন্তু এখন থেকেই নামটা একটু বুক করে রাখুন, আপনাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়। নিচে বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রলিং এ কিন্তু বুকিং নাম্বারটা যাচ্ছে, চটপট বুকিং নাম্বারটা নোট করে নিন। এবং অবশ্যই যে আপনারা যারা যেখান থেকে দেখাতে চাইছেন প্রত্যেকজনের পাশেই কিন্তু আপনারা শাস্ত্রীজিকে পাবেন। আমরা আবারও আলোচনায় আসবো, একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সন্ধ্যে 7:43। আচ্ছা সঞ্জয়, তোমার জন্মস্থানটাও কি বর্ধমান ছিল? হ্যাঁ বর্ধমানই ছিল। আচ্ছা ছিলাম কিন্তু পাইনি লাইনটা। আজকে লাইভ অনুষ্ঠানে ফোন পেয়ে তুমি খুশি তো? খুবই খুশি, আমি তো অনেকদিন ধরে দেখছি ফোনের লাগিয়ে যাই পাই না লাইন। নক্ষত্র কর্কট রাশি, ধনু লগ্ন, দ্বিতীয় শুক্লপক্ষে জন্ম, তোমার হচ্ছে দেব গণ। আর একটি কথা তোমাকে বলবো, তুমি কি এখন বেকার আছো? কারণ বলা হচ্ছে কেমন, তোমার চতুর্থ স্থানের শনি অবস্থান, তার মানে কি হচ্ছে তোমার সর্বকালীন বাধা যেমন, তেমন তোমার আর্থিক রোজগারের জায়গাটা ডিস্টারবেন্স হবে, অর্থাৎ অর্থ সমস্যা তুমি ভুগবে, যতটুকু স্যালারি পাও সেটা খুবই কম, এবং সেটা মাস যাওয়ার আগে সেটা খরচা হয়ে যায়। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন। হ্যাঁ তোমার সরকারি, আমি যে একটুখানি বললাম দেবাশীষদার কথা একটুখানি মন দিয়ে শুনতে হবে। ভগবান আপনাদের বাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ সরকারি চাকুরি ব্যবসা এডুকেশন সবটাই ভগবান লিখে দিয়েছেন। সেই জায়গায় যে জায়গার কারণে তোমার আজকে প্রাইভেট স্কুলে তোমাকে কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে অর্থ সমস্যায় ভুগতে হচ্ছে। সেটা হচ্ছে কেন? সেটা হচ্ছে এই কারণে, যেটা চতুর্থ হাউসে শনি বসে আছে, যেমন তেমন তার তোমার হচ্ছে ভাগ্যস্থলে মঙ্গলের অবস্থান এবং ভেরি ডিফিকাল্ট, এই যে জায়গায় বলি এটাকে তোমাকে একটু সংশোধন করতে হবে। তাহলে তোমার আগামী, এখন তো 95 তোমার জন্ম, আগামী 21 সালে তোমার মার্চ মাসের পর থেকে তোমার সরকারি চাকরির যোগে তুমি ইন্টারভিউ দিতে পারবে এবং সেখানে মানে কর্মলাভ করতে পারবে। নাহলে তোমাকে সারা জীবন সরকারি চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আদৌ চাকরিটা হবে না। এই যে যোগ দুটো রয়েছে, এই যোগ দুটোকে তোমাকে একটুখানি পাওয়ার আপ করতে হবে, তবেই কিন্তু তোমার চাকরির যোগ এবং অর্থ সমস্যা মিটে যাবে। হ্যাঁ
তো এই জায়গাটা হচ্ছে বিষয়। আর একটা জিনিস আমাকে বলছেন, বিবাহ করেছো? বর্ধমান দুর্গাপুর বা তোমাদের অবিরামপুর সেখানেও এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আরেকটা হচ্ছে 7 তারিখ তুমি বর্ধমান পাবে, মানে ডিসেম্বর মাসের 7 তারিখে তুমি বর্ধমান পাবে, অবশ্যই তুমি তখনও যোগাযোগ করতে পারো। আর যদি তোমার মানে অনেক যদি সমস্যা থাকে, তোমার যদি খুব তাড়া থাকে, আমার মনে হয় অনলাইনে কিন্তু কনসাল্ট করাটা আমার মনে হয় তোমার পক্ষে বেটার হবে। কারণ তুমি যেহেতু একটা ডিগ্রি নিয়ে অলরেডি তুমি বসে রয়েছো, তো তোমার সরকারি জায়গাটা আসছে না, চাকরির জায়গাটা, হ্যাঁ, তো আমার মনে হয় তুমি একটু অনলাইন দাদার সাথে কনসাল্ট করে নাও। এবার আমরা একটু দেখে নেব এবং আপনাদেরকেও দেখাবো শাস্ত্রীজি আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে কিভাবে রয়েছেন, প্রত্যেকটা মানুষকে কিভাবে তিনি কাজ দিয়ে চলেছেন। আসুন আমরা এখন বলছি সৌভাগ্য জেমসে। এই সৌভাগ্য জেমসের কথা বারবার আপনাদেরকে জানিয়েছি যে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, উপকৃত হয়েছেন। এমনই একজন ব্যক্তি রয়েছেন আজ আমাদের সঙ্গে, দিব্যা রায়, যিনি পেশায় যেমন অভিনয় এবং মডেলিং জগতের সঙ্গে যুক্ত, কিন্তু তিনিও এসেছিলেন মুবাশিরদার কাছে। কিন্তু কি সমস্যা নিয়ে তার আসা সৌভাগ্য জেমসে, চলুন সেটা আমরা তার কাছ থেকে জেনে নিই। কি সমস্যা নিয়ে প্রথম এসেছিলেন? সমস্যা বলতে দেখো, এক হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো সবসময় সব রকম কাজ একভাবে হয়ে ওঠে না। আর এখানে একটা মানে আজকে ভালো কাজ হচ্ছে, কালকেই যে সেটা ভালো হবে একভাবে সেটাও কোনো গ্যারেন্টি নেই, তাই না? আর এমন হলো যে মাস গেলে তুমি এত টাকা পাচ্ছ, হ্যাঁ। তো সেই হিসাবে আমি যখন বোম্বেতে ছিলাম, প্রায় 5 বছর ছিলাম, কাজও হচ্ছিল ঠিকঠাক, হঠাৎ করে আমার যেন ডিপ্রেশন আসা শুরু করলো। আমি মায়ের কাছে আসলাম, আমি কলকাতায় ফিরলাম, তো টিভিতে আমি আমার প্রোগ্রাম দেখলাম দেবাশিস শাস্ত্রী। তো ওনার প্রোগ্রামটা দেখার পর গেলাম, সবার থেকে অনেক শুনেছি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কথাও শুনেছি, আর তাছাড়া সৌভাগ্য জেমসের কথাও শুনেছি। ওনার সাথে যখন দেখা হলো, আমার ফার্স্ট ইমপ্রেশন এরকম ছিল যে আমাকে কোনো সমস্যার কথাই বলতে হয়নি। উনি আমার মুখ দিকে বলে না, যে একটা পেপার দেখলে লোকে যেমন রিড করে নিল, উনি আমার ফেস দেখে যে কি রিড করলেন, কি বললেন, সেটা উনি জানেন আর ভগবান জানেন। কিন্তু যখন উনি আমাকে সমস্যাগুলো বললেন, আমি তো আকাশ থেকে পড়লাম যে হ্যাঁ, একদম হুবহু মিলে যাচ্ছে, একদম একদম টেলিপ্যাথি যাকে বলে, ঠিক আছে। তারপর উনি আমাকে যা যা বললেন যে এটা করো, এভাবে চলো, এই সেই, তো আমি সেটা রেজাল্ট উইদিন 7 ডেজ আমি পেয়েছি, উইদিন 7 ডেজ আমি সেটা ফলো করেছি। তারপর আমি কন্টিনিউ করে যাচ্ছি এখন অব্দি। এখন অব্দি বলতে গেলে আমাকে কিন্তু এক মানে এক বিন্দু কোনো সমস্যার মধ্যে এখন অব্দি পড়তে হয়নি। মানে বলতে গেলে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে আমি ওনাকে পেয়েছি, আর ওনার কাছে আমি প্রচুরভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে সামলে দিয়েছেন। আর সত্যি কথা বলতে কি, এখন আমার এমন অবস্থা, 2020 তো ছেড়েই দাও, 2021 মানে মিড 21 অবধি আমার শিডিউল পুরো ফিক্সড আছে। আপনার নাম? আমার নাম আশিস গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কলকাতা থেকে আসছি। কি সমস্যা নিয়ে দেবাশিসদার কাছে এসেছি? সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা। আমি প্রচন্ড ভাবে পারিবারিক সমস্যায় ভুগছিলাম। অ্যাকচুয়ালি এই পারিবারিক সমস্যা শুরু হয় আমার একটা ফ্ল্যাট চেঞ্জ করার পর থেকে। আমি একটা বাড়িতে ছিলাম, একটা বাড়ি থেকে যখন আরেকটা বাড়ি আমি চেঞ্জ করি, ফ্ল্যাট কিনি, বিশ্বাস করবেন না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন একটা ঝগড়া বা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে সেই জায়গাটা আমরা যেন কেউ কাউকে মেনে নিতে পারছি না, মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। কারণ যখন আমি দেবাশিসদার কাছে আসি, উনি আমার বাড়ির চারপাশে কি আছে আগে সেটা জিজ্ঞাসা করেন। তো প্রথমেই আমার যেটা আমার জানা ছিল না, ঈশান কোণে আমাদের বাথরুম ছিল বাড়ির, তো যেটা সব কিছুতেই আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করছিল এবং এমনভাবে তৈরি করছিল যে আমাদের পুরো সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। তো সেখান থেকে যখন আমি দেবাশিসদার কাছে আসি, তো আমার পক্ষে তো ফ্ল্যাট ভেঙে আবার নতুন করে ফ্ল্যাট করা সম্ভব নয়। কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না, আমি মানে আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, অনেকে বলেছিল যে এটা হবে না বা এটা হবে, ওনার কাছে না বলে কোনো কথা নেই, যখন আমি এলাম উনি ব্যাপারটা শুনলেন, বুঝলেন এবং উনি আমাকে কিছু যন্ত্রণ দিলেন যেগুলো আমাকে বাড়িতে রাখার জন্য। এবং সত্যি কথা বলতে আমি মাসখানিকের মধ্যে আমাদের যে সেই পুরনো ভালোবাসার যে রিলেশনটা ছিল আমার ওয়াইফের সাথে, সেটা কিন্তু আমি আবার ফিরে পেলাম। কেন আমি সবাই মানে সবাইকে বলবো যে দেবাশিসদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য।
আমরা দেখে নিলাম যে মানুষ কিন্তু কিভাবে আজকে শাস্ত্রীজির কাছে এসে কাজ পাচ্ছে, এবং যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থেকে এই ফুটেজ গুলো আমরা দেখলাম, ডানলপ এসি মার্কেটের বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোর সৌভাগ্য জেন্টস, যেখানে প্রত্যেকজন মানুষ আপনারা আপনাদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেই কিন্তু প্রত্যেকটা রেমেডি আপনারা পাবেন। প্রত্যেকজন মানুষেরই কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা অনেক সময় কি হয় আর্থিক সামর্থ্যের জন্য নিজেরা কিন্তু এগোতে পারি না। কিন্তু তাহলে যারা আর্থিক সামর্থ্যের জন্য এগোতে পারছেন না তাদের কি প্রতিকার পাওয়ার কোনো অধিকার নেই? একদমই না। সেই সমস্ত মানুষের জন্য কিন্তু অবশ্যই ডক্টর দেবাশীষ শাস্ত্রী সদা সর্বদা রয়েছেন। তাই আপনাদেরকে বলবো, দর্শক বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে আপনাদের মুখে একটু হলেও কিন্তু হাসি ফুটেছে, কেন কি সমস্যা থেকে আমরা সবাই বেরোতে চাই, তার জন্যই রয়েছেন দেবাশীষ শাস্ত্রী, আর তার জন্যই রয়েছে কিন্তু বাংলার বিক্রম এসি মার্কেটের সৌভাগ্য জেন্টস, যেখানে আপনারা আপনাদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে সব রকমের প্রতিকার পাবেন। এবং অবশ্যই প্রত্যেক শুক্র শনি রবি আপনারা পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে সেখানে, এবং যারা কালকে আপনারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই গড়িয়াহাট চলে আসুন, এখন থেকেই আপনারা নামটা বুক করে নিন। আবার বলে দেবো, আগামী 20 তারিখ কিন্তু আপনারা পাচ্ছেন দুর্গাপুর, 23শে নভেম্বর বাঁকুড়া, অবশ্যই 30 তারিখ পাচ্ছেন কাকদ্বীপ, এবং 7ই ডিসেম্বর আপনারা পাচ্ছেন বর্ধমান, 8ই ডিসেম্বর পাচ্ছেন কৃষ্ণনগর, 14ই ডিসেম্বর পেয়ে যাচ্ছেন মেচেদা। আচ্ছা শাস্ত্রীজি, একটু আপনার কাছে এবারে আসবো, যেটা জানবো যে সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের বাস্তু সমস্ত দিক কিন্তু ঠিক থাকে না। হ্যাঁ, তো অনেক সময় অনেকেই আছেন যারা বাস্তু মেনে হয়তো বাড়ি তৈরি করতে পারে না, কিন্তু সেখানে যখন বাস্তুর সমস্যাটা দেখা দেয় তাহলে ভেঙে তো নিশ্চয়ই সেটা আবার নতুন করে করা যাবে না, তো সেইখানে থেকে তাহলে কিভাবে আমরা রিকভারি করব? আছে তার জন্য অনেক সঠিকভাবে রেমেডি আছে, যেমন বাস্তু যদি এই যে একটু আগে ফোন ছিল তো তাকে বলে দিলাম যে তার টয়লেট বাথরুম ভাঙতে হবে না। তো কেন, যেখানে বাস্তু যদি দোষ থাকে তার জন্য যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। বাস্তুর জন্য বিভিন্ন রকমের, দেখো এই যে সৌভাগ্য জানছে আমার পার্সোনাল চেম্বারে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ওখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কারো বাস্তু দোষ, কারো সন্তানের সমস্যা, কারো কেরিয়ার সমস্যা, কারো প্রপার্টি সমস্যা, সমস্ত এসেন এভরিথিং ডাউনলোড সৌভাগ্য জানছে রয়েছে। আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত কিছু, গ্রহরত্ন, বাস্তু, ফেংশুই, রুদ্রাক্ষ, বাস্তু যন্ত্র, ধনেশ মানে ধন, লক্ষ্মীকূপের যন্ত্র, ব্যবসাবৃদ্ধি যন্ত্র, যার যা সমস্যা অনুযায়ী সমস্ত কিছু সেলিব্রিটিকে আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে পাবেন। প্রত্যেক শুক্র শনি রবি ডালনাথ সৌভাগ্য জেন্টস বিক্রম এসি মার্কেটে সোনালী সিনেমাদের পাশে আপনারা পেয়ে যাবেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার, এখন থেকে আগে যেমন শুক্রবার ছিল এখন বৃহস্পতিবারে গড়িয়াহাটে পেয়ে যাবেন, আর বাইরের চেম্বার আপনারা শুনলেন দুর্গাপুর বা বর্ধমান কবে, কৃষ্ণনগর কবে, কবে কাকদ্বীপ, নিশ্চয়ই আপনারা বুকিং করে কাজের যদি গ্যারান্টি চান, কাজ যদি চান তবেই যোগাযোগ করবেন, আদারওয়াইজ যোগাযোগ করার দরকার নেই। কারণ দেবাশীষ শাস্ত্রী বারবার প্রতিকার করতে হয়, দেবাশীষ শাস্ত্রী বারবার দেখেন না, বারবার একবারই আসতে হবে, একবারই জীবন রেমেডি করবেন, তো আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। অবশ্যই আজকের মতন বিদায় নেব, দর্শক বন্ধুরা ভালো থাকুন, দেখা হচ্ছে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশীষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার। জীবনে চলার পথে প্রচুর বাধা বিপত্তি আসে, সেই বাধাগুলো কাটিয়ে তোলার জন্য একজন ভালো জ্যোতিষ বন্ধুকে কিন্তু সবসময় আমাদের পাশে দরকার। তার